কিরে মা, তুই এই অসময়ে? আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমাকে ব্যাপারটা খুইলা কন, তারপর আমার ব্যাপারটা বুঝে আপনার ভালো একটা সমাধান দিতে পারো। তোমাকে আর কি বলবো আম্মা, আমাদের তো বিয়ে হয়েছে মাত্র 1 বছর, এর মধ্যে নাকি তোমার জামাইয়ের আমার সঙ্গে থাকতে ভালো লাগে না। দেখছেন কত বড় হারামি বেটা। এই ফুলি তুই চুপ থাক। ঝরা মা, আসলে ঘটনাটা কি আমাকে খুলে বলতো? তোমাদের জামাই তো ইদানিং অফিস থেকে সরাসরি বাসে আসে না, চলে যায় বন্ধুদের কাছে। কেন? আমার কাছে শান্তি খুঁজে পায় না, তাই শান্তি যেখানে পায় সেখানে তো যাবে। কিন্তু আজ এমন কি হলো যে তুই এইভাবে হুটহাট করে বাসা চলে এলি? আজ আজ কি হলো জানতে চাইতেছো? ঠিক আছে শোনো তাহলে। মেরা দিল দিবানা বলে ওলে ওলে। কি কি এভাবে তাকে আসছো কেন? কয়টা বাজে? মাত্র 10:30 বাজে। 10:30? এই যে দেখো 10:30 বাজে। 11:30 বাজে। 11:30 মানে আমার ঘড়ি বন্ধ হইলো কখন? মানে কি বন্ধুদের সাথে থাকলে তোমার আর কোনো হুঁশগান থাকে না, তাই না? আমি যে সারাদিন বাসায় একা আছি, আমার যে একটু সঙ্গের প্রয়োজন, সেই দিকে তোমার খেয়াল থাকে না? কি হইলো, হাসতেছো কেন? তোমার আবার সঙ্গীর কি প্রয়োজন বলো তো? তুমি তো সন্ধ্যা হলেই টিভিটা নিয়ে বসো, আমি থাকলেও বসো না থাকলেও বসো। কি তুমি আমাকে টিভি দেখার খোটা দিলা? তুমি এইভাবে বলতে পারলা আসিফ? আরে আমি খোটা দিব কেন, আমি তো বাস্তবতাটা বললাম আর কি। তুমি যেহেতু টিভি নিয়ে সময় কাটাও, আমি আমার বন্ধু বান্ধবের সাথে সময় কাটাই, এই তো। শোনো তুমি খেয়ে নাও, আমি খেয়ে আসছি। খেয়ে আসছি মানে তুমি কি খেয়ে আসছো? পিৎজা, মানে আমার বন্ধুরা খুব ধরলো, তারা পিৎজা খাবে তাই আমি এনে খাওয়ালাম আর কি, বুঝো তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড। ও, তারা বন্ধু মানুষ, তারা পিৎজা খাবে, আর আমি যে তোমার ওয়াইফ, আমি খাবো শুকনো রুটি। আরে তুমি শুকনো রুটি কেন খাবা, তুমি ভাত খাবা মাংস দিয়ে। হ্যাঁ তুমি আজকে দুপুরে কল দিয়ে বলছো না তুমি রুটি খাইতে চাও, সেই জন্য তো আমি রুটি বানাইছি, আর এখন কি বলতেছো ভাত খাইতে? হ্যাঁ তোমার কি কোনো আক্কেল কেন আছে? আরে তুমি সামান্য বিষয়টা নিয়ে কেন ঝগড়া করতেছো? রুটি খাওয়া তো ভালো, ফ্যাট বার্ন হয়, ফ্যাট থাকে না। নাই ফ্যাট? আমার শরীরে ফ্যাট আছে? তুমি এখন আমার শরীরে ফ্যাট দেখতে পাও? ও, এখন তো বিয়ের 1 বছর পার হয়ে গেছে, সামনে আরো কত কি দেখতে পাবা, কেবল তো শুরু। না 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 না, তোমার সঙ্গে আমার আর সংসার করা সম্ভব না, তোমার সঙ্গে আমি আর থাকবো না। তুমি থাকো থাকো তোমার এই বন্ধুদেরকে নিয়ে, আমি আজকে এই মুহূর্তে আমার মায়ের বাড়িতে চলে যাচ্ছি। আরে তুমি এত রাতে কি করে যাবে? আমি নিজে তোমাকে কাল সকালে পৌঁছে দেবো। কে আসিফের বাচ্চা, তোর গুষ্টি আমি। দেখছেন কত বড় বেয়াদব বেটা, আমগো ম্যাডামরে কয় মুটকি। এই ফুলি তুই চুপ থাকবি? চুপই তো আসিলাম খালাম্মা, চুপ থাকতে থাকতে একদিন সহ্যের উপর দিয়ে উঠে গেছে গা। আমার স্বামী প্রতিদিন মদ খায় এসে আমাদের পিটাইতো, না পারে একদিন দিছে জায়গা মতন লাথি লাথি খায় গেয়ে গেয়ে করতে করতে পলাইছে। তারপর আর কি, তারপর তো আমার তালাকি হয়ে গেল। আফা অন্য সময় আসছে, সুযোগ বুঝে দিবেন জায়গা মতন। আমি বারবার বলছি এরকম আজে বাজে কথা বলবি না। তুই তুই কি চাস না আমার মেয়েটা ঠিকঠাক সংসার করুক, বাচ্চার মা হোক? যা তুই এক্ষুনি যা।
মারে সংসার করতে পারলে সবার জীবনে এরকম একটু ছকা চাটতে হয়, তাই করে তো সংসার ছেড়ে ছেড়ে আসলে হবে না, ধৈর্য ধারণ করতে হবে মা। কিন্তু কই আব্বা তো এমন কখনো ছিল না আম্মা, অন্তত আমি তো কখনো দেখি নাই। সবারই এরকম ঝড়াঝুড়ি টুকটাক হয়েই থাকে, কেউ সবার সামনে করে আর কেউ আড়ালে করে, পার্থক্য শুধু এটা। আমি যতটুকু জানি আসির তো অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। ওইটাই, তোকে যদি সত্যি ভালো না আসত তাহলে দেখ তুই আসতে না আসতে চলে এসেছিস, তোকে নিতে। তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে গেলে কেন? তুমি জানো না রাতের বেলা তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, আমার ভূতের ভয় লাগে। তাই ভূতে ভয় পাও বলে আমি কান থেকেছি না, ভালোবেসে যাও নাই। না না বাবু, আমি ভালোবেসেই গেছি, ভালোবেসে বাবু, ভালো কথা ঘুরাবো না। না না, আমার কথা বিশ্বাস করো, আমি কথা ঘুরাচ্ছি না, আমি সত্যিই বলতেছি। দেখো এই রাতের বেলা আর কোনো ঝামেলা করো না। আর আর কিসের ভূতের ভয়? এই বয়সে কেউ কোনো ভূতের ভয় পায়? আসিক ভাই দিনকাল কেমন যাচ্ছে? বুঝলেন আসিক ভাই, একটা ব্যাপার নিয়ে আমি অনেক ভাবলাম। সেটা কি ব্যাপার? ভেবে দেখলাম এই যে মানুষজন বলে শালি আদি ঘরওয়ালি, কথাটা ভুল, এর একটা উল্টো ব্যাপার আছে। সেটা কেমন? সেটা হচ্ছে বিয়ে করলে ঝগড়া ফ্রি। এটা আবার কেমন কথা? আশ্চর্যের ব্যাপার, আপনি বুঝতে পারছেন না, আপনার এক বছর হয়ে গেছে বিয়ে করেছেন, আপনার ঝগড়া হয় না বউয়ের সাথে? ঝগড়া যে একেবারে হয় না তা না, হয় কিন্তু একটু কম। বলেন কি, এক বছর হয়ে গেছে বিয়ে করেছেন কিন্তু ঝগড়া হচ্ছে না, কম ঝগড়া হচ্ছে? আপনি তো ভাগ্যবান মানুষ রে ভাই। আর আমার অবস্থাটা শোনেন, বউয়ের সাথে আমার রাত দিন ঝগড়া হয়, ঝগড়া ছাড়া কোনো আলাপই হয় না। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন বউ বলল যে আলু নিয়ে আসো, আমি 1 কেজি আলু নিয়ে আসলাম, আমাকে বলে ছোট ছোট আলু কেন আনলা, বড় আলু কেন আনলা না? আবার বলল যে পেঁয়াজ নিয়ে আসো, আমি 1 কেজি পেঁয়াজ নিয়ে আসলাম, বলে যে পেঁয়াজের দাম বেশি, কেন 1 কেজি আনলা, আধা কেজি কেন আনলা না? আলু আর পেঁয়াজ নিয়ে সারাটা দিন ঝগড়া হয় রে ভাই। না না ঠিক আছে, কিন্তু ভাই আমাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এমন না। মানে আমি কিন্তু এখনো আপনার ভাবিকে মনে করেন যে হাগ না করে বের হতে পারি না, হাগ না করলে সে ভীষণ মাইন্ড করে। বলেন কি ভাই, বিয়ের 1 বছর পরেও এত ভালোবাসা? হ্যাঁ ভাই, ভাই ভাবির সাথে আমার পরিচয় হওয়াই লাগবে, এইরকম একজন গুণবতী মহিলার সাথে যদি পরিচয় না হই আমার জীবনটা বৃথা হয়ে যাবে। প্লিজ আপনার বাসায় আমাকে একদিন একটু দাওয়াত দেন। আরে ভাই, আপনি যখন দাওয়াত চেয়েছেন আপনি দাওয়াত পাবেন, আপনি একদম চিন্তা করবেন না। কিন্তু ভাই এখন তো আমাকে যেতে হবে, আজকে আপনার ভাবির সাথে আমার বাইরে ডিনার আছে। বাইরে ডিনার ভাবিকে নিয়ে? ভাই দিন তো আপনাদেরই, লাইফটাকে তো আপনারাই এনজয় করছেন, এদিকে বউয়ের সাথে ঝগড়া করতে করতে আমার মাথার চুল সব পড়ে গেছে, আলগা চুল লাগিয়ে ঘুরছি। আচ্ছা চুলটা কেমন হয়েছে? না না ভালো তো, সুন্দর তো, কিন্তু এখন তো ভাই অনেক ভালো ভালো ট্রিটমেন্ট আছে, আপনি পিআরপি দিবেন। পিআরপি? পিআরপিটা কি? পিআরপি হলো ইনজেকশন, মাথায় দেওয়ার পর দেখবেন যে পাট ক্ষেতের মতো ধান, মানে পাটের মতো ধানের মতো আপনার চুল মানে চাপ দিক দিয়ে বের হয়ে পড়বে, বুঝছেন না? এই ভাই আমার লেট হয়ে যাচ্ছে, হ্যাঁ আমি তাহলে যাই। হ্যাঁ পিআরপি, পিআরপি, পিআরপি। আরে দোস্ত তোরা এখানে? এদিকে যাচ্ছিলাম, ভাবলাম তোরা সাথে করে নিয়ে যাই। নিয়ে যাই মানে কই নিয়ে যাবি? কেন ভুলে গেছস? ভাইমের বাসে পার্টি আছে না, বোতল হবে মামা, বোতল। কোন বোতল টোটল না মামা, আজকে তোর ভাবির না ডিনারে যাব, পার্টি ফার্টি সব বাদ। আর চল মামা, চার ফিট মেরে রাতে ভাবির সাথে ঝড় তুলবি। আরে দোস্ত ঝড় তোলার দরকার নাই, আমার রেগুলারই বৃষ্টি হয়, তোরা যা আমার যাইতে হবে। প্লিজ চল মামা,
আমি যাইতে পারবো না দোস্ত, আমি পারবো না, আমার যাইতে হবে। আরে দত্ত তোর দায়িত্ব দিলে তো, কি ধরলি? আরে আরে দাদা, তুমি আমাকে 8টায় আসতে বলছো, আমি 7:30টার মধ্যে চলে আসছি। ঝরা এই চল ছাড়ো তো, আমি বাসতেছি আমার নিজের জ্বালায়, আর সে আসছে ফিরিক দেখাই। মানে কি তুমি এরকম করতেছো কেন? তুমিই তো আমারে বললা যে আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসলে আমরা একসাথে ডিনার করতে যাব। বলছিলাম, কিন্তু আমার জাম কালার শাড়িটা খুঁজে পাইতেছি না। জাম কালারের শাড়ি বলো কি মানে পাবো না কেন? পাবো না কেন সেটা আমি কি জানি, পাইতেছি না, এটা হলো বড় কথা। না দেখো না, তুমি হয়তো কোথাও রেখে ঠেকে ভুলে গেছো। কি আমি ভুলে গেছি? তোমার কি মনে হয় আমি কি 7 বছরের বুড়ি যে কোথাও কোনো কিছু রাখলে ভুলে যাবো? তো সব ফাইজলামি করার কোনো জায়গা পায় না। এই যা তো যাও, আমি কোনো ডিনার টিনার যাবো না, শাড়িটা না খুঁজে পেলে তোমার রাতে ঘুমও হবে না। থ্যাট কোনো মানে হয়? শুধু শুধু আমি বন্ধুদের পার্টিটা ক্যান্সেল করে চলে আসলাম। কি কি বললে তুমি আসিফ? আমার শাড়ির চাইতে তোমার বন্ধুর পার্টি বড় হয়ে গেল, এই ছিল তোমার মনে? তুমি একথা বলতে পারলা আসিফ? না না, আমি আসলে সেটা মিন করতে চাই নাই। তুমি কি মনে করো? হ্যাঁ আমি কিছু বুঝি না, আমি সব কিছু বুঝি। এখন তো আমার কোনো কিছু তোমার ভাল লাগে না। আগে তুমি আমার কত কথা শুনতা, উঠতে বললে উঠতা, বসতে বললে বসতা, যেখানে খুশি সেইখানে যাইতা, আর এখন ডানে যেতে বললে বামে যাও, বামে যেতে বললে ডানে যাও। খুব ডানা গজাইছে তোমার, তাই না? দেখো তুমি কিন্তু একতরফা আমার দোষ দিতেছো, তুমি যা বলতেছো ওইরকম কিছুই আমি করতেছি না, তারপরও তুমি কিন্তু কিন্তু আমি কি? হ্যাঁ কি আমি বলো বলো আমি কি? না না না, হামলে তো চলবে না। একটা কথা বলবো শুনবা, আমার অফিসের এক কলিগের কথা শুনে না আমার মনটা খুব খারাপ হয়েছে। তার কথা হচ্ছে বিয়ে করলে নাকি কিছুই ফ্রি পাওয়া যায় না, শুধু ঝগড়াটা ছাড়া, এটা কোনো কথা? আর তার কথা শুনে আমার আরো মনে হয়েছে সে আমাদের কি ইঙ্গিত করে কথাটা বলছে। এই যে আমরা কথায় কথায় সারাদিন ঝগড়া করি, এইটা সে কোনো না কোনো ভাবে টের পাইছে। আচ্ছা আমাদের ঝগড়াটা ওই লোকটা টের পেলো কি করে? সেটা আমি জানি না, তবে আমি একটা প্ল্যান করছি শুনবা। কি প্ল্যান? আমার প্ল্যানটা হইলো তারে বাসায় দাওয়াত দিব, তারপর আমরা তারে আয়েস করে খাওয়াবো, এবং ওই দিন আমরা কোনো ঝগড়া করব না। তাকে আমরা দেখাই দিব বিয়ে করলে ঝগড়া ফ্রি এই ধারণাটা ভুল, বরঞ্চ বিয়ে করলে ফ্রি পাওয়া যায় প্রেম। বাহ আইডিয়াটা দারুণ তো। ওকে আমি রাজি। বলো তাকে তাহলে কবে আনতে চাও? তুমি চাইলে কালকে। ওকে ওকে শোনো, আমরা আমি একা বসবো, আপনারাও বসে। দারুন আচ্ছা, আমি একাই খাবো, আপনারা খাবেন না? না না, আপনি খান, আমরা পরে খাবো। আরে ভাইয়া, শুধু ভাজি দিয়ে খেয়ে গেলে হবে, মাংসটা নেন। অবশ্যই, এত টেস্ট হয়েছে না ভাবি, মানে কি বলবো, আমি দেন মাংস দেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে? পানি পানি
পানি দাও ছড়া। ঝাল কি বেশি হয়ে গেছে সোহাগ ভাই? আমি আসলে বেশি ঝাল দিতে চাই নাই। আসিফ বললো আপনি নাকি ঝাল ঝাল খুব পছন্দ করেন, সেই জন্য দিছি আর কি। সবকিছু আসিফের দোষ। আমি মানে আমি কখন বললাম? এই তুমি বলছো না, এখন মিথ্যা কথা বলছো কেন? হ্যাঁ তুমি তো বলছো যে সোহাগ ভাই ঝাল পছন্দ করে, সেই জন্য তো আমি দিছি ঝাল বেশি করে। তাই বলে কি আমি এত ঝাল দিতে বলছি? আসিফ এখন কি তোমার মেজাজ খারাপ হইতেছে? সবসময় ঝগড়া করো না, সবসময় ঝগড়া ভালো লাগে না। কি আমি সবসময় ঝগড়া করি? আমি ঝগড়া করি? তোমার অফিসের লোকজনের সামনে আমাকে অপমান করতেছো? মোটেই না, আমি যেটা সত্যি সেটাই বলতেছি। তুমি সবসময় এরকম করো, কেন করো? হ্যাঁ মানুষজন দেখো না, ঝামেলা করো কেন? তোমার এত বড় সাহস, তুমি নিজে ভুল করে সেই দোষ আমার উপর চাপা দিতেছো? তুমি জানো আমি তোমার কি করতে পারি? জানো তুমি কি করবা তুমি আমার? সবসময় তোমারে ভয় পাই দেখে তুমি কি মনে করো আজকেও আমি তোমারে ভয় পাবো? মোটেই না, আজকে আমি তোমারে ভয় পাবো না। কেন? তোমার অফিসের লোক আসায় তোমার সাহসটা খুব বেড়ে গেছে তাই না? কি ভাবছো? হ্যাঁ তোমার এই অফিসের লোক তোমাকে বাঁচাবে? কিচ্ছু করতে পারবে না। ভাবি আসিফ ভাই আপনারা একটু থামেন, সেরকম কিছুই তো হয় নাই। এই আপনি চুপ করেন, কিছু হয় নাই মানে? হ্যাঁ আমার হাজবেন্ড আমাকে অপমান করতেছে, আপনি বলতেছেন কিছু হয় নাই? ওরে আজকে আমি ঠিকই দেখি। কি দেখবা কি দেখবা তুমি আমার? বিয়ের পর থেকে তো খালি ঝগড়া আর ঝগড়া, এই জীবন আর ভাল লাগে না। কোন দুঃখে যে আমি বিয়েটা করেছিলাম। ও এখন আমাকে বিয়ে করে খুব দুঃখ হচ্ছে তাই না? খুব দুঃখ? আমি এতই খারাপ মেয়ে? হ্যাঁ খুব খারাপ মেয়ে। এই তুই চুপ কর। আরে তুমি ওর সাথে বেয়াদবি করছিস কেন? তোর কি আই তুই খারাপ আমার কথা কেন? আই তুই খারাপ তুই চুপ। কাকে চাই? আরে দুলা ভাই আপনি আমার চেনেন নাই? না চিনি নাই, আপনি কে? আমি ফুলি, ওই তো জরাফা বাসায় কাম করি। জরাফা বাসায় আছে? ও মাই গড তুমি ফুলি? হ্যাঁ জরাফার লগে তো দেখা করতে এলাম, আপনার লগে দেখা হয়ে গেল। আসো মানে যাও ভিতরে যাও। একজন মানুষ না হয় তাহলে গিয়ে চলা যায়। একটা পুলার লগে রিলেশনে আসছি ফেসবুকে। আফা পুলাটা যা হ্যান্ডসাম না দেখতে। আফা তা আপনার খবর কোন? আপনি কি তাহলে তালাক দেবেন না? কি হচ্ছে এসব? চুপ কর, এসব নিয়ে পরে কথা বলা যাবে। তা বল আম্মা কেমন আছে? হ্যাঁ এই তো ভালো আছে। তো এই গলার কাশিটা বাড়ছে, আপনি একদিন তারে নিয়ে ডাক্তারের কাছে যাইন, সারাদিন খকর খকর কাশতে থাকে। ঠিক আছে আমি আম্মার সাথে কথা বলবো নি। আর তুই বের হচ্ছিস কখন? আম্মা বাসায় একা আসতে না? আফা আপনি চিন্তা করেন না, আমি এখনই যাইতেছি। তো আফা এইভাবে করলাম বাসন যাইব না, আপনি ডিভোর্সের চিন্তাটা একটু কইরেন। আর আপনার যদি কোনো হেল্প লাগে আমারে কইন, আমি আপনার পাশে আছি। আরে ঠিক আছে ঠিক আছে, ওসব নিয়ে তোর এখন চিন্তা করতে হবে না, তুই এখন যা। এই কিছু খাবি? না কিছু খাবো না, ক্ষুধা নাই। হ্যাঁ আমারে বার্গার জুস খাওয়াইছে। তো আফা এখন আমি আসি। ঠিক আছে ভালো থাকিস, আবার আসবি কিন্তু। তুমি তাহলে তলে তলে এসব ভাবতেছো? তলে তলে এসব ভাবতেছি মানে কি বলতেছো তুমি? ওই কাজের মেয়ে কি বলছে সবই আমি শুনছি, তুমি আমারে তালাক দেওয়ার কথা ভাবতেছ? যা বুঝো না তা নিয়ে কথা বলতে আসো না তো আসি, বিরক্ত লাগতেছে যাও। ও তাই বলে একটা কাজের মেয়ে তোমারে তালাক দেওয়ার বুদ্ধি দিবে?
আরে ও কি বলছ, আমি তা শুনতে গেছি নাকি? তোমার শোনার আমি কুষ্টি কিলাই আমি, এইটা আমার জন্য অপমানজনক, এইটা আমার জন্য চরম অপমানজনক, এই অপমান আমি নিতে পারতেছি না। সি 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 সামান্য একটা কাজের মেয়ে, বারবার কাজে মেয়ে করতেছো কেন? কাজের মেয়ে বলে কি মানুষ নাও? হে মানুষ, কাজের মেয়ে মানুষ, কিন্তু আমি তোমার চোখে মানুষ না, আমি বুঝতে পারতেছি না যে আমাদের দুইজনের মধ্যে, এই স্বামী স্ত্রীর মধ্যে একটা কাজের মেয়ে ঢুকে গেল। উফ আসিফ, তুমি কিন্তু এবার খুব বেশি বাড়াবাড়ি করতেছো। ও কি বলছ, আমি তা নিয়ে তো মাথাই ঘামাইতেছি না। কিন্তু আমি মাথা ঘামাইতেছি, আমি ঘামাইতেছি মাথা। তুমি যদি আমার তালাক দিতে চাও তাহলে আমিও তোমারে দিব, আমিও দিব ডিভোর্স। এত বড় কথা, তুমি আমাকে ডিভোর্স দিতে চাও? হ্যাঁ, ডিভোর্স দিব, কারণ এই অপমান আমি নিতে পারতেছি না, এই অপমান আমি নিব না, আমি তোমাকে ডিভোর্স দিব, ইম্পসিবল একটা কাজের মেয়ে। ঠিক আছে চলো, আমি অসাধ্য নিতে পারতেছি না, আজকেই তোমাকে ডিভোর্স দিব। আরে আজকে মানে কি, এই মুহূর্তে, এই মুহূর্তে আমি তোমার ডিভোর্স দিব। হ্যাঁ, সেটাই তো আমি বলতেছি, আগে ও করবে। আগে ও করবে, আমি তো বসে আছি। আরে আপনারা তো দুজন বহুত ঝামেলা করতেছেন, না এভাবে হইব না, আপনারা পরে আসেন। কি আমরা ঝামেলা করতেছি? আমাদের কি আপনার কাছে কি ঝামেলাও ঝুলা হয়? এই তুমি ওর সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? ও এখন সব দোষ আমার, তাই না? সব দোষ আমার। দাঁড়ো দেখো আমি কি করি। আমি আর ওর সংসার করবো না আম্মা, আমি ফেড আপ, আমি এখন ডিভোর্স চাই। শান্ত হ, এইসব সিদ্ধান্ত রাগের মাথায় নিবি। কিন্তু আম্মা, আমি তো আর পারতেছি না, এরকম ছয় ঝগড়া জীবন আমার আর ভালো লাগে না, এর চাইতে সারা জীবন একাই থাকবো, সেটাই ভালো। মা আর একটু দেখ, মা খারাপ লাগছে। ঝরা ঝরা, তুমি কি মনে করো? হ্যাঁ আমি কিছু বলছি না, আমি সব কিছু বলছি। এখন তো আমার কোনো কিছু তোমার ভালো লাগে না। আগে তুমি আমার কত কথা শুনতা, উঠতে বললে উঠতা, বসতে বললে বসতা, যেখানে খুশি সেখানে যাইতা যাইতা, আর এখন ডানে যেতে বলে বামে যাও, বামে যাও বামে, ডানে যাও ডানে, খুব ডানা কথা আছে তোমার, তাই না? দেখো তুমি কিন্তু একতরফা আমার দোষ দিতেছ, তুমি যা বলতেছো ওইরকম কিছুই আমি করতেছি না, তারপরও তুমি কি কি যদি আমার তালাক দিতে চাও তাহলে আমিও তোমারে দিব, আমিও দিব ডিভোর্স। এত বড় কথা, তুমি আমাকে ডিভোর্স দিতে চাও? হ্যাঁ ডিভোর্স দিব, কারণ এই অপমান আমি নিতে পারতেছি না। ওই দিকে দেখে কোনো লাভ নাই, আমার দিকে দেখেন, আমার কথা শোনেন আসিফ ভাই।
শেষ পর্যন্ত আমার কথাই সত্য হলো। আমি আপনাকে বলেছিলাম বিয়ে করলে ঝগড়া হবেই, বিয়ের সাথে সাথে ঝগড়া অটো চলে আসে, ফ্রিতে চলে আসে। যতই আপনি বউকে খুশি করার চেষ্টা করেন কোনো লাভ নাই, বউ ঝগড়া করবেই, এদের কাজই হচ্ছে ঝগড়া করা। আপনি দোষ করেন আর নাই করেন, সমস্ত দোষ আপনার বউ আপনার উপরই চাপাবে। এই যে বিয়ের আগে কত শান্তিতে ছিলাম, মাথায় ছিল ঝাঁকড়া চুল, বউয়ের সাথে ঝগড়া করতে করতে সব চুল পড়ে গেছে, আলগা চুল লাগিয়ে ঘুরছি। বিয়ে করলে ঝগড়া ফ্রি, এটা একটা বাস্তবতা, আপনাকে মেনে নিতে হবে। হ্যালো, কি কি? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি, এখনই আসছি। আমি সোহাগ ভাই, বিয়ে করলে শুধু ঝগড়াই হয় না, বাচ্চা হয়, বাচ্চা বাচ্চা, এই নিন বাচ্চা। মাত্র এক বছর হয়েছে বিয়ে করেছে, ঝগড়ার সাথে সাথে বাচ্চা, আর আমার পাঁচ বছর হয়ে গেল এখনো বাচ্চার খবর নাই। আমার যে কি ভালো লাগতেছে, এই কথা তুমি আমাকে আগে বলো নাই কেন? আরে ধুর, আমি আগে থেকে জানতাম নাকি, কালকে এখানে এসে তো আমার লজ্জা লাগতেছে, আমি কিছু বলতাম। আরে কিসের লজ্জা? হ্যাঁ আচ্ছা, আমার কিন্তু মেয়ে চাই। মোটেই না, আমাদের প্রথমে একটা ছেলে হবে। আরে ছেলে মানে তো ঝামেলা ঝগড়া, আমার প্রথমে মেয়ে হবে। হবে তো আমার, তুমি বললে তো হবে না তাই না? তুমি এখন আমার সাথে ঝগড়া করবা? করব, আমার ইচ্ছা হচ্ছে ঝগড়া করব। আচ্ছা যাও, আমাদের প্রথমে ছেলেই হবে। না মেয়ে হবে, তুমি যেহেতু চাইছো তার মানে মেয়েই হবে। না না, ছেলেই হোক, ছেলেই ভালো। মেয়ে হবে? ছেলে না মেয়ে।